হাই এভরিওয়ান, আমার চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা দেখছো মাই ইউটিউব চ্যানেল ক্রিয়েশন অফ মনিকা, আর আমি আমার ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। আর আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে। তো এতদিন আমি তো ছিলাম বাবার বাড়িতে, আর কিছু তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, কিছু আনসিন মোমেন্ট যেগুলো তোমরা দেখোনি, তো সেগুলোই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো এই ভিডিওটা মানু করেছিল, কখন আমি বুঝতেই পারিনি। আমি তখন চুল আজরাস ছিলাম স্নান টান করার পর, আর বাইরে দেখো প্রচণ্ড বৃষ্টিও হচ্ছে। তো এটা তখন ও তুলেছিল, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি ভিডিওটা। তো আমি জানতামই না কখন তোলা হয়েছিল। আর এখানে দেখো আমাদের বাড়ির বিড়ালটা বসে রয়েছে, কিভাবে আমরা টিভি দেখছিলাম, তো ও ওখানে এসে গেটের কাছে বসে রয়েছে, আর মা আসছে যাচ্ছে, তবুও ওখান থেকে গেট থেকে সরছে না, ও ওখানেই বসে থাকবে। পাশ দিয়ে কেউ যা উঠতে বললেও উঠবে না, ওখানেই বসে থাকবে। তো এখানে দেখো বসে রয়েছে ও, আর আমি বিস্কুট খাচ্ছিলাম, ওকে ভেঙে দিয়েছি, ও খেতে খেতে ওখানেই রেখে দিয়েছে, খায়নি। আর ও বাড়ির প্রত্যেকটা মানুষকে এত ভালোভাবে চেনে না, তো আমাদের যেহেতু বাড়িটা অনেকটাই বড়, মানে আমার কাকিমারা রয়েছে, তো ও খালি এবাড়ি ও বাড়ি করবে, একবার এখানে ঘুরে আসবে, একবার ও বাড়িতে চলে যাবে, ওই করে সারাদিন। আর ও না আমাদেরকে যে এত চিনে গেছে, মানে বিশেষ করে আমার বাবাকে, মানে বাবা যতক্ষণ না দোকান থেকে বাড়ি ফিরবে ও ওখানেই বসে থাকবে, বাবা এলে যখন খেতে বসবে বাবার পাশে বসে থাকবে, তো বাবাও যখন খাবে ওকে খেতে দিলে খাবে, তারপর ও যাবে ওখান থেকে, না হলে ও যাবেই না। আর দেখো কিভাবে বসে বসে খাচ্ছে বিড়ালটা। আর ওর কোনো জিনিস পছন্দ যদি না হয় না, ওকে দিলেও ও খাবে না, ও ছুঁয়েও দেখবে না, এমনই। আর বিড়াল মানে সব কিছু যদি খায় ও সব কিছু খেতেও চাইবে না, ওর যেটা ভালো লাগবে ও সেটাই খাবে, এমন। তো ওকে খেতে দিয়েছিলাম, তো খেলো, এবার জল দিয়েছি, মানে আমি বুঝতে পারিনি যে ওর জল তেষ্টাও পেয়ে গেছিলো। তো মাই আমায় বললো যে তুই খেতে দিয়েছিস, ও এবার জল খুঁজছে। আমি দেখলাম যে ও বাইরে গিয়ে জল খুঁজছে, আবার ওতে বাড়িতে করে জলটা দিতে, দেখো জলটা কিভাবে খাচ্ছে আর খেয়েছে, আর চারিদিকে ছড়িয়েছে খাবারগুলো, এখনও ফেলে রেখে দিয়েছে। তো ও ওরকমই করে। আর এই ভিডিওটা তোলা হয়েছিল আগের একটা ভিডিওতে, কাকিমাদের ঘরে দেখেছিলে আমায়, তো কাকিমাদের ঘরে বসেছিলাম যখন আমার কাকার মেয়েটা মানে আমার বোনটা তুলেছিল, মানে ওরা দেখলাম যে ফটো তুলছে ওরা নিজেদের মধ্যে, তো কখন আমার ভিডিও করেছে আমি নিজেই বুঝতেই পারিনি। তো তারপর এত হাসি পেয়ে গেছিলো যে ওই কারণে, তো লাস্ট অবধি হেসেই ফেললাম।